আমাদের প্রিপারেশনটাকে দুই ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সাবজেক্টের প্রিপারেশন আর একটা হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্টের প্রিপারেশন। এটা হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্টের প্রিপারেশনের কথা বলতেছি, জেনারেল সাবজেক্টগুলোতে আমি একটু পরে আসতেছি। তো আমাদের যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে টাইম বেশি দেওয়া লাগে, তাই 60% তোমার যে সময় আছে সময় 60% টাইম দাও তোমার ম্যাথমেটিক্যাল টাইপ সাবজেক্টের উপর, যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাট। এখন যেহেতু তোমার শুরুর দিকে হাফ ইয়ারলি এক্সামে অবশ্যই তোমার চ্যাপ্টার 1-2 এই দুইটা মাস থাকবে, 3 থাকুক না থাকুক চ্যাপ্টার 1-2 মাস থাকবে। তাই আগে দেখো যে তোমার চ্যাপ্টার 1-2 কমপ্লিট হয়েছে কিনা প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের, অর্থাৎ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 1-এ কি আছে হিসাব বিজ্ঞান পরিচিতি, চ্যাপ্টার 2-এ কি আছে হিসাবের বৈষম্য, ওখানে তোমার যাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, তারপরে ঠিক আছে, তারপরে ক্রয় যাবেদা, বিক্রয় যাবেদা এইগুলো সম্পর্কে বলা আছে, বা এইগুলো থেকে তোমার ম্যাথ আসবে। তো দেখো এই টাইপের মাছগুলো তুমি পারো কিনা। হ্যাঁ, তো তোমার আগে চ্যাপ্টার সিলেকশন করো, দেখো যে কোন কয়টা চ্যাপ্টার আছে এবং তোমার কতটুকু কমপ্লিট হয়েছে এবং তোমার হাতে কত সময় আছে, সেই সময় ধরে তুমি একটা টাইম লাইন ভাগ করে ফেলো। হ্যাঁ, একটা টাইম লাইন ভাগ করে ফেলো যে তোমার হাতে ধরো ফর সাপোজ 2 মাস সময় আছে, 2 মাসের মধ্যে তোমার সিলেবাস ধরো কমপ্লিট হয়েছে 20%, আরো 80% বাকি। তো তোমার এই 2 মাসে 40% অ্যান্ড 40% অ্যালোকেট করতে হবে, এবং ওই ওয়াইজ তোমার পড়াশোনার যে টাইমটা, টাইম বাড়ায় দিতে হবে এবং তোমার পরিশ্রমও বাড়ায় দিতে হবে।